আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির আগে কথা হচ্ছিল যে ঘাড় ব্যথার নিয়ে এখন একজন চিঠি লিখেছেন মাহবুবুল ইসলাম বলে, বয়স বেশি না, 30 বছর, তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, হাতে ব্যথা নেমে আসে। তো তিনি লিখেছেন যে চিকিৎসকের কাছে গেছেন, এক্সরে করেছেন, এক্সরে পাওয়া গেছে সার্ভাইকাল রিপ, এবং এখন প্রচণ্ড ব্যথা হাতে, কিছু হাতে সে করতে পারছে না। এর কোনো ফিজিওথেরাপি দিয়ে কোনো চিকিৎসা আছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছেন। মাহবুব ইসলাম সাহেবের কিন্তু বয়স বেশি না, কম বয়স, এবং যেহেতু এক্সরে কনফার্ম যে সার্ভাইকাল রিপ, আমরা এটা ডাক্তারি ভাষায় থোরাসিক আউটলেট সিন্ড্রোম বলে থাকি। রিবের কারণে যে ঘাট থেকে যে সকল নার্ভ হাতে গিয়েছে তখন কিন্তু নার্ভের উপরে কম্প্রেশন পড়ে বা চাপ পড়ে, যার কারণে হাতটা ঝিঝি করে এবং অবশগত, এমন সময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। আমরা প্রায় এই জাতীয় রোগী অনেক সময় আমার প্র্যাকটিসে পেয়ে থাকি। এই রোগের একমাত্র চিকিৎসাই হচ্ছে ফিজিওথেরাপি, কারণ এখানে আর তেমন কোনো অপারেশন করে তো রিপটা ফেলে দেওয়া যাবে না, কোনো সুযোগ নেই। এবং কোনো ঘাড়ে যদি যে কোনো আপনার বোনস যদি যখন কোনো কারণে কাটা হয় সেটা কিন্তু আবার ডিজেনারেশন, হ্যাঁ, এবং সেটা কিন্তু আবার গ্রোথ হতে পারে, এবং অ্যাবনর্মাল গ্রোথ হয়ে গেলে আরেকটা সমস্যা তৈরি হতে পারে। সেটা না করে এখন আমরা কি করব ফিজিওথেরাপিতে? ফিজিওথেরাপিতে তার যে কম্প্রেশনটা হচ্ছে ওখানে নার্ভের উপরে, রিফটাকে রেখেই ওই নার্ভের কম্প্রেশন, ওখানে শুধু আপনার নার্ভ নেই, ওখানে বিভিন্ন সফট টিস্যু আছে, লিগামেন্ট আছে, ফ্যাসা আছে, মাসেলস আছে, ভেসেলস আছে, এগুলাকে ওখানে থেরাপির মাধ্যমে ওই জায়গাটা করে দেওয়া, যে নার্ভের উপরে যে চাপটা পড়ছে সেই চাপটাকে আমরা কমিয়ে ফেলা, যেন চাপটা কমে যদি যায় নার্ভ নার্ভের জায়গায় থাকবে এবং রিপস রিপসের জায়গায় থাকবে, থেরাপির মাধ্যমে সেই চাপটা কিন্তু আমরা কমিয়ে ফেলতে সক্ষম। যে থোরাসিক যে আউটলেট, আউটলেটটা কিন্তু ওখানে জায়গা করে দেওয়া, জায়গা করে দিলেই কিন্তু আস্তে আস্তে তার হাতটা আবার ফ্রি হয়ে যাবে। আমরা কথা বলছিলাম কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে। কোমর ব্যথার যেসব কথা বললেন আপনি, অনেকগুলো একটা রেপ্লিকাও দেখালেন, এটা যে কোমর ব্যথার যে ওখানে পিএলআইডি হয়, ঘাড়েও পিএলআইডি হয়, তো এটা বোঝার উপায় কি যে পিএলআইডি হয়েছে? হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ আপনাকে। রোগীর যে কমপ্লেনটা আসবে প্রথমত ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা হবে এটা একেবারে কমন, অথবা কোমর ব্যথা হবে শুরুতে এটা হবে, এবং হয়তো কোনো কারণে কোমর ব্যথা ঘাড় ব্যথা আবার সেরেও যেতে পারে এমনিতেই, পরবর্তীতে আরেকটা কমপ্লেন আসবে, আমি সেদিকে পড়ে যাচ্ছি। প্রথমত ঘাড় ব্যথা হবে বা কোমর ব্যথা হবে, ব্যথা চলাফেরা উঠা বসা কাজকর্মে ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে, মুভমেন্ট করতে গেলেই ব্যথাটা বেড়ে যাবে, স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে, যে সে যখন তার যে পেশাগত কাজে যাবে কাজ করতে গেলে, বা যখন সে মেকানিক্যাল কাজ করে যদি শ্রমিক হয়, বা যে কোনো মেকানিক্যাল লোক হয়, ইঞ্জিনিয়ার হোক অথবা যে কোনো কাজ যখন সে করবে, তখন করতে গেলে তার দেখা যাবে যে সে করতে পারছে না, সামনে ঝুঁকলে উঠতে সমস্যা হচ্ছে, নিচে বসলে উঠতে সমস্যা হচ্ছে, বা হাঁটাহাঁটি করতে গেলে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে, এবং রোগী টোটালি দেখা যাবে যে সে বিছানা পড়ে যেতে পারে। এগুলো হচ্ছে একেবারে কমন। পাশাপাশি যে যেটা হবে, যে শক্তি হারিয়ে ফেলতে পারে, যে ওই হাত বা পায়ের, যেমন যদি ঘাড়ে সমস্যা হয় পিএলআইডি, তখন যে রোগী তার লেখালেখি সমস্যা হতে পারে, কলম ধরতে সমস্যা হতে পারে, তার একটা গ্লাস ধরা বা একটা ব্যক্তিগত কাজ করার জন্য টয়লেট ব্যবহার, জামা গায়ে দেওয়া, এগুলো কষ্ট হতে পারে, ভার হয়ে থাকতে পারে। অনেক সময় রোগী আমাদের কাছে আসে হাতটা বেশ ভার, হ্যাঁ, হাতটা মাথার উপরে নিয়ে আসে, কারণ হচ্ছে হাতের যে ওজন সে আর নিতে পারে না, কারণ কম্প্রেশন হওয়ার কারণে মাথার উপর হাত নিয়ে আসবে, অথবা কোমরের রোগী টোটালি প্যারালাইসিস, বা আমাদের কাছে যে বিভিন্ন হুইল চেয়ার বা স্ট্রেচার করে আসে, তো এই কমপ্লেনগুলো কিন্তু পরবর্তীতে আসতে পারে ধাপে ধাপে, এবং রোগী যদি আরও বেশি খারাপ হয়ে যায় তখন কিন্তু প্রস্রাব পায়খানার সমস্যা হতে পারে।